এর মধ্যে গঙ্গাসাগর মেলা নিয়ে ধরুন ধর্মীয় একটা আবেগ আছে, উত্তেজনা আছে, উচ্ছ্বাস আছে, সারা ভারতবর্ষের লোক সেখানে আসে। পশ্চিমবঙ্গ সরকারের কি এমন স্বাস্থ্য পরিকাঠামো আছে যে এই লক্ষ লক্ষ মানুষের আরটিপিসিআর অ্যান্টিজেন তাদের ডিস্টেন্স রক্ষা করার মতন ব্যবস্থা করতে পারে? দুই, হাইকোর্ট কি তার নিজের তরফ থেকে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য কোনো মনিটরিং করার ব্যবস্থা কি আছে? হাইকোর্ট তো রায় দিচ্ছে, সেই রায় বাস্তবায়িত হবে কিনা সেটার কে গ্যারান্টি দেবে? পশ্চিমবঙ্গে হাইকোর্টের রায় যদি বাস্তবায়িত হতো তাহলে নির্বাচনে সংঘর্ষ হতো না, নির্বাচনে লুটপাট হতো না, নির্বাচনে হিংসা হতো না, নির্বাচনে মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো না। ফলে হাইকোর্টের সব রায় সরকার মানে বলে আমি অন্তত বিশ্বাস করি। আর পশ্চিমবঙ্গের সরকার তারা যদি মনে করে যে এই সংক্রমণ মানুষের জন্য বিপদের কারণ হবে, তারা যদি মনে করে, সরকার যদি মনে করে, তাহলে সরকার নিজের সিদ্ধান্ত নিতে পারে। মাঝখানে হাইকোর্ট দেখিয়ে আমাদের আর কি লাভ আছে? লক্ষ লক্ষ মানুষ আসবে, গঙ্গাসাগর মেলা হবে, গঙ্গাসাগর মেলায় বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী গঙ্গাসাগর মেলা থেকে ভয়ঙ্কর বিপদ হতে পারে, সুপার স্প্রেডার হতে পারে। তো স্বাভাবিকভাবে যখন বিশেষজ্ঞের কথা বলছে তখন আমরা কি বলতে পারি? আমরা তো প্রথম কথা বিশেষজ্ঞদের রায়ের উপরে নির্ভর করব। বিশেষজ্ঞরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ভাই মাস্ক লাগান, দূরত্ব রক্ষা করুন, তবেই না আমরা মাস্ক লাগিয়েছি, বাকি আমরা কি করে কি করব? তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকার চাইছে তাই মেলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার না চাইলে মেলা হতো না। এটা যে মানুষের মধ্যে গঙ্গাসাগর মেলা নিয়ে ধরুন ধর্মীয় একটা আবেগ আছে, উত্তেজনা আছে, উচ্ছ্বাস আছে, সারা ভারতবর্ষের লোক সেখানে আসে। পশ্চিমবঙ্গ সরকারের কি এমন স্বাস্থ্য পরিকাঠামো আছে যে এই লক্ষ লক্ষ মানুষের আরটিপিসিআর অ্যান্টিজেন তাদের ডিস্টেন্স রক্ষা করার মতন ব্যবস্থা করতে পারে? দুই, হাইকোর্ট কি তার নিজের তরফ থেকে সবকিছু ঠিকঠাক আছে কি না তা দেখার জন্য কোনো মনিটরিং করার ব্যবস্থা কি আছে? হাইকোর্ট তো রায় দিচ্ছে, সেই রায় বাস্তবায়িত হবে কি না সেটার কে গ্যারান্টি দেবে? পশ্চিমবঙ্গে হাইকোর্টের রায় যদি বাস্তবায়িত হতো তাহলে নির্বাচনে সংঘর্ষ হতো না, নির্বাচনে লুটপাট হতো না, নির্বাচনে হিংসা হতো না, নির্বাচনে মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো না। ফলে হাইকোর্টের সব রায় সরকার মানে বলে আমি অন্তত বিশ্বাস করি। আর পশ্চিমবঙ্গের সরকার তারা যদি মনে করে যে এই সংক্রমণ মানুষের জন্য বিপদের কারণ হবে, তারা যদি মনে করে, সরকার যদি মনে করে, তাহলে সরকার নিজের সিদ্ধান্ত নিতে পারে।